মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। জলঙ্গিতে পদ্মাচরে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বিএসএফ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। জলঙ্গিতে পদ্মার চর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। রবিবার বিকেলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক ধরে পদ্মার চরের আশেপাশে দেখা যাচ্ছিল ওই ব্যক্তিকে। রবিবার দুপুরে মৃত্যু হয় তার। পাগল বলে নাকি পশু চৈতি দিন আইসি হলো পাগল, তাই আইসি ও হলো খাত জ্বালাতে মারা গেছে। হয়তো হাত পানি তাও ই করছিল, কে কে পানি দিয়েছে মুখে, দেওয়ার পর ওকে পানি দিয়ে শ্যামাতে আবার মরছেলকে থোয়া হয়েছে। এদিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিএসএফ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।